আজকে একটা রাজনৈতিক অঙ্গনে দারুণ বক্তব্য এসছে, সেই বক্তব্যটি কোট করেছে কোনো কোনো গণমাধ্যম। প্রথম আলোর খবরটাই বলি, সরকারের জুলুম নির্যাতন বাম ও ডান সবাইকে এক কাতারে এনেছে, এই কথাটি হয়েছে একেবারে ইসলামী ধারার একটি দলের অনুষ্ঠানে, ইসলামী আন্দোলনের সংলাপ, সেই জায়গায় এই কথাটি এসেছে। এবং আসলেই তাই, প্রধানমন্ত্রী নিজেও খুবই অবাক হয়ে গেছেন, বলেছেন যে বাম ডান সব একসঙ্গে হয়েছে সরকারের বিরুদ্ধে। তো আজকে রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে সংলাপ হয়েছে। তারা চেষ্টা করছেন যে জাতীয় সরকার গঠন করা, তার অধীনে নির্বাচন করা, নিরপেক্ষ নির্বাচন। এটি ইসলামী ধারার দলগুলো বুঝতে পারছে যে আসলে নির্বাচনটা একটি নিরপেক্ষ পরিবেশে যদি না হয়, এই জোড়াতালির নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষা হয় না, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা যায় না। এই সত্যটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের যারা ট্রেন্ড রাজনীতি করেন তারাও বোঝেন না, তারাও আপোষের চোরা বালিতে হাবুডুবু খান বা হারিয়ে যান। তো যাই হোক, খবরটা এই, সরকার পতনের আন্দোলনে ঐক্যের আহ্বান নিয়ে এক টেবিলে বসেছে বিএনপি এবং দেশের ডানপন্থী ও বামধারার কয়েকটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিত সংলাপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন, সরকার পতন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্যের বিষয়ে নেতারা একমত হয়েছেন। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে আজ মঙ্গলবার এই সংলাপ অনুষ্ঠিত হয়। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এর আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংলাপের শেষ দিকে বলা হয় অর্ধশতাধিক রাজনৈতিক দল ও সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন এই সংলাপে। সংলাপে অংশ নেওয়া দল বিএনপি, এই যে নজরুল ইসলাম খান তিনি এসেছেন এক মাস পর, সেটা খবর হয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি কাজী জাফর, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদের দুই অংশ, গণ ফোরামের একাংশ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, সম্মিলিত ওলামা মাসায়েক পরিষদ, ভাসানী পরিষদ, খেলাফত মজলিস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের দিন সবাইকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনার পীর। সংলাপের শেষে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ইসলামী দল জালেম সরকারের সঙ্গে হাত মেলাবেন না। খুবই গুরুত্বপূর্ণ কথা, স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা নীল নকশার নির্বাচনে যাবে না। দুটি কথা বলছেন, যে কোনো ইসলামী দল জালেম সরকারের সঙ্গে হাত মেলাবে না, আর স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তারা নীল নকশার নির্বাচনে যাবে না। তিনি বলেন, সংলাপ শুরুর আগেও উপস্থিতি নিয়ে সংশয় ছিল, সবাইকে দেখে বুক ভরে গেল, সবার মতামত পাওয়া গেল, অচিরেই করণীয় উপস্থাপন করা হবে। সংলাপের মধ্য দিয়েই যে জাতীয় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণের দায়িত্ব ইসলামী আন্দোলনকে নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম আজ ডান বাম সবাইকে এক কাতারে নিয়ে এসছে, জুলুমদের ঐক্য হয়ে গেছে, মজলুমদের ঐক্য হয়ে গেছে, বাংলাদেশের মানুষ বিশ্বস্ত নেতৃত্ব চায়, এই দায়িত্ব সবাইকে নিতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ইতিমধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সবাই এখানে একত্র হয়েছে, তিন বড় রাজনৈতিক দল বিএনপি, ইসলামী আন্দোলন ও জামাত ইসলামী একসঙ্গে ডাক দিলে 71-এর মতো সবাই নেমে আসবে সরকারের বিপক্ষে। যাই হোক, এই কথার মধ্য দিয়ে যেটি হচ্ছে যে সত্যি সত্যি যে এত চাপের মধ্যেও যে ইসলামী ধারার এই দলগুলো, ছোট ছোট দলগুলো, তারা যে এখনও নিজস্বতা বজায় রেখে এগুচ্ছে, এটা নিঃসন্দেহে একটা সাহসী পদক্ষেপ। আর নির্বাচনের এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য তো দমন পীড়নের মধ্য দিয়ে বিএনপিকে রীতিমতো মাঠ ছাড়া করা হয়েছে, যেটা ওবায়দুল কাদের বলছেন, বিএনপিকে হয় জেলে যাইতে হবে নতুবা আত্মগোপনে থাকতে হবে। তো এইরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে সকল দল মিলে আজকে যেটি শিরোনাম যে ডান বাম সব এক হয়ে গেছে এই একটা নিরপেক্ষ সরকারের দাবিতে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।